Hello, assalamualaikum. আমি তামান্না বিনতে ইসলাম বিজয়, owner of Black. আজকে আমি চলে এসেছি গুলশান থেকে বলছি। আজকে আমার একটা শুট ছিল, Black এর পক্ষ থেকে Black organized করেছে। এটা উইটসের একটা প্রোগ্রাম, ওয়াশিংটন ডিসি ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার, যেটা হতে যাচ্ছে অক্টোবরে 6, 7, 8। সেই প্রোগ্রামের আজকে আমরা আমাদের এখানে এখান থেকে একটা লঞ্চিং হলো এবং সেটা আমরা Black অর্গানাইজ করছি। আর আজকে আমাদের সাথে ছিল মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল মিয়াম খুলুত। মিয়াম আপু আমাদের সাথে আছে এবং আমি মিয়াম আপুর কাছে জিজ্ঞেস করবো, আমরা যেহেতু Black নতুন যাত্রা শুরু করেছি, তো আমাদেরকে নিয়ে তোমার ওপিনিয়ন। ইট ওয়াজ আ নাইস এক্সপিরিয়েন্স ওয়ার্কিং উইথ ইউ। তোমার সাথে আসলে আমার ব্ল্যাকের প্রথমেই ব্ল্যাকের জন্য অনেক অনেক শুভকামনা। ব্ল্যাক একটা এজেন্সি যেটা বেসিক্যালি মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ডিংয়ের জন্য কাজ করে। তো আজকে এই শ্যুটটা অর্গানাইজ করেছে বিজয়, ও বলছিল যে এটা ওনার অফ ব্ল্যাক। সো আজকে খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হয়েছে, অন্যান্য মডেলসটাও ছিল, অনেক এনজয় করেছি, কাজটা খুব ভালো লেগেছে। আর আমি জানতে চাই ব্ল্যাক আসলে কী কী কাজ সামনে করবে বা তোমাদের প্ল্যানিংটা কী? অ্যাকচুয়ালি হ্যাঁ, খুবই ভালো একটা কথা। অ্যাকচুয়ালি আমাদের ব্ল্যাকের কিন্তু হেড অফিস যেটা, সেটা আমরা দুবাইতে করেছি, আলহামদুলিল্লাহ দুবাইতে আমাদের হেড অফিসটা আছে। আমরা বাংলাদেশে বা সব জায়গায় আমরা ব্ল্যাকের ব্ল্যাক প্রোডাকশন হাউস যেটা আছে, ব্ল্যাকের আমাদের আসলে এটা আমাদের কোম্পানির একটা নেম, ব্ল্যাকের ব্ল্যাক ফ্যাশন আছে, ব্ল্যাক প্রোডাকশন হাউস আছে, সেক্ষেত্রে রেস্টুরেন্ট আছে, হ্যাঁ হ্যাঁ ক্যাফে আছে, মেনিমোর আমাদের অনেকগুলো উইংস আছে। সেই উইংসগুলো থেকে আমাদের ব্ল্যাকের যে প্রোডাকশনটা বা এজেন্সিটা, সেটা আমরা কাজ করব বিভিন্ন কর্পোরেট কোম্পানি বা অন্যান্য যে কোম্পানিগুলো আছে তাদের ব্র্যান্ডিং এবং মার্কেটিং নিয়ে, তো প্রমোশনাল কাজ, প্রমোশনাল কাজগুলো নিয়ে, হ্যাঁ বেসিক্যালি। আর আমার যে টিমটা আছে, অ্যাকচুয়ালি তুমি একটু দেখলে আজকে, মানে আমি একটা ইয়াং জেনারেশন, যেহেতু আমরা নিজেরাও ইয়াং উদ্যোক্তা, তো আমার পুরো টিমটা ইয়াং জেনারেশনদের নিয়ে কাজ করছে। আজকে তো আমরা একটা ডকু করলাম, ডকুমেন্টারি কাজ করেছি, এটার সম্পর্কে দর্শকদের তুমি ভালো বলতে পারবা, তো তুমি যদি একটু বলো। হ্যাঁ, আজকে আমরা যে ডকুটা করেছি সেটা হলো গিয়ে, একটু আগেই বললাম, উইটস ওয়াশিংটন ডিসি ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার, যেটা হতে যাচ্ছে ওয়াশিংটন ডিসিতে অক্টোবর 7, 8, 9 খুব সম্ভবত। এবং সেই প্রোগ্রামটাতে আমরা যারা বাংলাদেশিরা আছে এবং সারা পৃথিবী থেকে উদ্যোক্তারা অংশগ্রহণ করবে ওই ফেয়ারে, এবং ওই ফেয়ারটা অর্গানাইজ করছে বাংলাদেশি কমিউনিটি, এবং সেই কমিউনিটিতে আমাদের ব্ল্যাকও ইভেন্ট পার্টনার হিসেবে থাকছে। আর ডকুটা তো আলহামদুলিল্লাহ আমরা করা শুরু করে দিয়েছি, এতটুকুই আমরা আসলে স্টার্ট করলাম। কথা আমি বলতে চাই যে ডকুমেন্টারিটা আসলে, ও বলছে যে ডকুমেন্টারিটা কি, সেটা আসলে আমি একটু বলি যে আমি এসে যখন দেখলাম যে কিসের শ্যুট হচ্ছে, আমি যখন জিজ্ঞেস করলাম, তো আমি দেখেছি দেশের বিভিন্ন অঞ্চলে বাংলাদেশের কালচার হেরিটেজ এগুলোকে আসলে রিপ্রেজেন্ট করাটাই কিন্তু ডকুমেন্টারিটার মূল উদ্দেশ্য ছিল। তো বিভিন্ন জায়গায় তুমি শ্যুট করেছো, পুরো বাংলাদেশ ব্যাপী আমার শ্যুট চলছে, লাইক তাদের জন্য আমাদের যে কালচারগুলো আছে, এক্সপিরিয়েন্স, এটা খুব মজার আমার দেশকে রিপ্রেজেন্ট করা। যেরকম আমরা কিছুদিন আগে আমাদের যখন দুবাই এক্সপো হলো, ওইখানে কিন্তু আমি একটা ছোট ভিডিও করেছিলাম, আমাদের এক্সপোতে যেরকম আমাদের কালচারগুলো উঠে এসেছে, সেখানে আমরা এই যে এক্সপোটা হতে যাচ্ছে আমেরিকাতে, সো ওইখানে কিন্তু আমাদের যে কালচারগুলো সেটাই আমরা তুলে ধরার চেষ্টা করি। যেমন আমি তোমার ছবি দেখছিলাম যে জামদানি মাজলিন, এগুলো তো আমাদের আসলে অ্যাসেট, সো এগুলোর তুমি শ্যুট করেছো, তাঁতিদের সাথে শ্যুট করেছো, সো আই থিঙ্ক আই হোপ যে অনেক ভালো একটা ডকুমেন্টারি হবে এটা। সো উইশ আস অল দ্য লাক, অল দ্য ভেরি বেস্ট, সো আপনারা সবাইও ভালো থাকবেন। আর ফাইনালি তুমি যদি কিছু বলো। হ্যাঁ, ফাইনালি আমি এটাই বলবো, সবাই ভালো থাকবেন, ব্ল্যাকের জন্য দোয়া করবেন, আমরা যাতে খুব ভালো ভালো কিছু কাজ করতে পারি। এবং আমাদের দেশে এখন অনেক ভালো এজেন্সি আছে যারা কাজ করছেন, আমাদের চেয়ে অনেক সিনিয়র, আমি অনেক ছোট বয়সে, সেদিক থেকে আমাদের অভিজ্ঞতাও অনেক কম, কিন্তু আমরা চেষ্টা করব ভালো কিছু করার। আর আমরা যেহেতু ইন্টারন্যাশনালি কাজটা একটু বেশি করছি, বাইরে যেহেতু আমাদের অফিসটা, মেইন হেড অফিসটা, সো বাংলাদেশেও আমরা ভালো কাজ করার চেষ্টা করব। সবাই আমাদের জন্য দোয়া করবেন, ব্ল্যাকের জন্য দোয়া করবেন, আর আমাদের সবার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।